লক্ষ্মীপুরে বাড়ির পাশের পরিত্যক্ত জমিতে ড্রাগন ফলের বাগান করে লাভবান হয়েছেন এক উদ্যোক্তা। গত বছর ড্রাগন ফল আবাদ লাভজনক হওয়ায় এবার আরও বেশি জমিতে ড্রাগনের বাগান করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় 1 ইঞ্চি জমিও যাতে খালি পড়ে না থাকে এই আহ্বানে সাড়া দিয়ে উচ্চ মূল্যের এই ফল আবাদে মানুষ আগ্রহী হয়েছেন। লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন মুরাদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কমলনগর উপজেলার চরকাদিরা আউলিয়া নগরের বাহার মোল্লা শুরুতে 120টি পিলার দিয়ে ড্রাগন ফলের বাগান করেন, পরে আরও 600টি পিলার বসিয়ে আবাদের পরিধি বাড়ান তিনি। এখানে 600-র মতো আমাদের এখানে ড্রাগনের পিলার সম্বলিত আমাদের ইয়া করা আছে, পিলার আছে আমাদের, প্রত্যেকটা পিলারে 4টা করে আমাদের কাটিং দেওয়া আছে। এবছর আমরা গত বছর আমরা মোটামুটি আশানুরূপ ফলন পেয়েছি, এবছরও ইনশাল্লাহ আমরা আশানুরূপ ভালো ফলন পাবো আশা করছি। ইতোমধ্যে বাগান থেকে প্রায় 5 লাখ টাকার ড্রাগন বিক্রি করা হয়েছে, বাগানে কর্মসংস্থানেরও সুযোগ হয়েছে অনেকে। এখন প্রায় আমাদের কাছে 600 পিলার আছে, তো আমাদের এইখানে যেটা যে এটা 1 নম্বর প্রজেক্ট, মোট 3টা ড্রাগন বাগানের। প্রথম 2 সিজনে আমরা মোটামুটি মানে চালান উঠাই ফেলতে পারছি আমার কোম্পানি। গতবার আমরা যেহেতু 10 লক্ষ টাকার উপরে বিক্রি করছি, আশা করি এবারেও আমাদের প্রায় 14-15 লক্ষ টাকা বিক্রি হবে। প্রতিটি পিলার থেকে 70-80 কেজি করে ফল উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। লক্ষ্মীপুর জেলায় গত বছর ছিল মাত্র 5 হেক্টর জমিতে ড্রাগন ফল আবাদ হতো, এই বছর 5টি উপজেলায় আমরা প্রায় 100 হেক্টর জমির মতো ড্রাগন ফলের আবাদ হচ্ছে। ড্রাগন ফল একটি খুব লাভজনক ফসল। একবার ড্রাগনের বাগান করলে সেখান থেকে প্রায় 30 বছর পর্যন্ত ফল পেতে পারেন একজন খামারি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।